মালদায় জমির ক্ষেত থেকে এক মহিলার ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার। অ্যাসিডে ঝলসন ছিল তার মুখ। পুলিশের অনুমান, গণধর্ষণের পর খুন করা হয়েছে ওই মহিলাকে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদায়। তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ধান জমির পাশে তারা এক মহিলার দেহ দেখতে পান। তার মুখটি বিকৃত অবস্থায় ছিল, অ্যাসিড হানা হয়েছে বলে অনেকেই মনে করছেন। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।